রমজানে নিত্যপণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন তেল ও ডাল কেনা হচ্ছে। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে তা 1 কোটি মানুষের কাছে বিক্রি করা হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দামে হাসফাস করে সাধারণ মানুষের, কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি চক্র। এ অবস্থা থেকে বের হয়ে আসতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থানীয় দরপত্রের মাধ্যমে 1 কোটি 10 লক্ষ লিটার সয়াবিন তেল ও 8,000 টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী জানান, টিসিবির মাধ্যমে এই তেল বিক্রি হবে প্রতি লিটার 176.88 টাকা, আর মসুর ডাল বিক্রি করা হবে প্রতি কেজি 91.60 টাকা দরে। আজকে যেটা কেনা হয়েছে সেটা তো টিসিবি, সেটা দেওয়া হবে 1 কোটি মানুষকে। এর বাইরে তো রয়েছে, তো সেটা তো আর এখানে আলোচনা নয়, সেটা তো নর্মালি এলসি ওপেন করছে যারা বড় ব্যবসায়ীরা, সেটা ইনিশিয়ালি কিছু সমস্যা ছিল কিন্তু এখন তারা সব খুলতে পারছে। আমরা আশাবাদী যে রমজান মাসে সমস্যা হবে না, যা দরকার সেই পরিমাণ মাল পাওয়া যাবে। ফলের বাজার স্বাভাবিক রাখতে খুব শীঘ্রই এলসি খোলার অনুমোদন দেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এই সময় ফরেন কারেন্সি রিজার্ভটার উপর চাপ না পড়ে, কারণ ফল আমরা যেটা দেশে প্রস্তুত হচ্ছে সেটারও তো প্রাইস পাওয়া দরকার, যার জন্য ওইটা একটু রেস্ট্রিক্ট করা হয়েছে। আবার সময় একটু বেটার হলে পরে খুলে দেওয়া হবে। এখন তো প্রয়োজন আমাদের ডলারটাও সেভ করা, নিত্য প্রয়োজনীয় যেটা এসেনশিয়াল গুডস সেটার দিকে লক্ষ্য রাখা। সভায় চট্টগ্রাম টার্মিনালের আধুনিকায়নের সরঞ্জাম কেনা, ঢাকা ওয়াসা, পল্লী বিদ্যুৎ সহ মোট 15টি প্রস্তাবে অনুমোদন দেয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সংগ্রহ শীর্ষক প্রকল্পের অন্তর্ভুক্ত G5 প্যাকেজের লট 3 এর আওতায় 5টি 4 হাই স্ট্যাডল ক্যারিয়ার সংক্রান্ত ক্রয় প্রস্তাব বাস্তবায়নকারী সংস্থা BIWTC, ক্রয় মূল্য হচ্ছে 41,64,47,639.80। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।